জায়গাও মিরর্সে পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি শেখ রেশমা খাতুন। মোটা অঙ্কের বিনিময়ে একে একে পাচার হচ্ছে ডুয়ার্সের বন সম্পদ। আলিপুরদুয়ার জেলার জয়ন্তী রেঞ্জের বালাব্রিজ এলাকায় সাদা পোশাকে নাকা চেকিং করে দুই চোরা শিকারীকে গ্রেপ্তার করে বিশাল সাফল্য পেল বন দপ্তর। বুধবার গোপন সূত্রে বন দপ্তরের দুই আধিকারিক রাজকুমার সরকার ও উত্তম কুমার সাহা খবর পান ডুয়ার্সে জঙ্গল থেকে একটি তক্ষক পাচার করা হচ্ছে। খবর পেয়ে দুই ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করে বনকর্মীরা, এছাড়া দুটি মোটর বাইকও বাজেয়াপ্ত করে বন দপ্তর। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ডুয়ার্সের জঙ্গলে চোরা শিকারী সক্রিয়। এর আগে জলদাপাড়া জাতীয় উদ্যান এলাকা থেকে একাধিকবার বন্যপ্রাণী হত্যার খবর মেলে এবং চোরা শিকারীদের দৌরাত্ম কমাতে সাদা পোশাকে অভিযান চালাচ্ছে বনকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, জয়ন্তী এলাকা থেকে তক্ষকটি কোচবিহার হয়ে ভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছিল। ঘটনায় দুই ব্যক্তির কাছ থেকে এর সাথে যুক্ত ব্যক্তিদের খবরও মিলেছে। এই বিষয়ে ডিএফডি শ্রী হরিশ বলেন, ঘটনায় দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুটি বাইকও আটক করা হয়েছে। ধৃতদের আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হয়েছে। ফুদর্শ, এক সক্রিয় দিন কে লিয়ে তাজা স্বাদ। सभी प्रकार के CTC चाय और ग्रीन टी, सभी प्रकार के ग्रेड ऑर्गेनिक और प्रीमियम चाय की विस्तृत श्रृंखला के साथ जयगांव में निकटतम दुकानों पर उपलब्ध है। फूदर्श डुआर्स और सिक्किम में भी उपलब्ध है। डिस्ट्रीब्यूटर्स के लिए संपर्क करें 9547004803 या ईमेल करें horasproducts@gmail.com। अधिक जानकारी के लिए हमारी वेबसाइट पर जाएं www.foodarsh.com।